এটা হলো পার্ট টু। এই যে পটেটো চিপসগুলোকে আমি এরকম করে সবকটা মাখিয়ে ফেলেছি, এই দেখুন ভালো করে, এই যে এরকম করে মাখিয়ে ফেলেছি। এরপরে আমি এগুলোকে আস্তে আস্তে করে ভাজবো। চলুন তাহলে এগুলো আস্তে আস্তে ভাজবো। কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, এবার আস্তে আস্তে পটেটোগুলো দিয়ে দেব। এবার আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেব, একদম কম আঁচে রাখতে হবে। এই দেখুন ভাজা চলছে, লাল লাল ভাজা হলে আমি নামিয়ে আনব। এই দেখুন কি সুন্দর কালারটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। আমি বাকিগুলো ভাজা চলছে আর এইটুকু ভাজা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমি চাটনির সঙ্গে খাবো, এগুলো জাস্ট দারুণ লাগে খেতে। আপনারাও বাড়িতে বানাবে দিয়ে খাবেন, দারুণ হয়। একটা আপনাদের কাছে দেখাচ্ছি খেয়ে, এগুলো মুচমুচে হয়, দারুণ। আপনারাও বাড়িতে বানাবেন খাবেন, দারুণ হয়েছে, দারুণ। আমি জাস্ট বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে।